ও জোনালি, কেই ঘন্টা লাগে তো এইকেইটা বাসন ধুতে? তো এনকে বুয়ারি ভাত খাবা আইসা, এনেকে খাবা নোড়া এখান ঘরত গম পাইছা না? এটা এ উমু করে লাভ নাই, তাড়াতাড়ি যো, এটা ভাতু বনাবা আছে, আহ। স্বভাৱ নধৰবি তই, জানা না? মাথার বিহত মই থাক পানরু বন ফুল তেল দেউ, নবরত্না তেল দেউ, কেকারপিন তেল দেউ, জানা না? তথাপিও মোর মাথার বি তুহাত ধরিয়ে তুহাত ধরি এগলাখান মেখলা মই তা সিঁড়ি নেফলর আগতে মো চকুর আগর ফে লই যা। হব দিও, মেখলা মেলি দিবা এই বুড়িটো আজির লৈকে অল্প সুখে দিবা নরলু মই। শনি লাগছি এই ডাঙার বড়িটো কম ভয়া বস্তু নহয় বা কি হলা? কি হৈছে তোৰ, তই কেনেকৈ কান্দি আছা?
আবুই মোক কলা কারণে দেখবা নরে ন মাই কোনে কইছি আবুই তো মস্ত ভাল পায় বাপু মস্ত ভাল পায় কি করবি আবুইরে কথা গিতাই হেনে হে নহয় দে মাই মই সব বুঝি পাও আবুই জি মোক কলা কারণে দেখবা নরে এ তো কি চিন্তা করা নহয় হেনে হে মস্ত ভাল পায় তো তোহাতে মোক কি আইমান কলা করি জন্ম দিছা তাই হেনকে কবা না পাই নহয় একো নহয় দে আবুইরে মস্ত ভাল পায় তো মস্ত ভাল পায় দে ও আজি রামায়ণৰ খণ্ড নম্বৰ 17 আৰিব সংগ্ৰহ ও মাই হা আপুনি পিছে কথা এটা জানে না কি কথা এ জোনালী জি আ কি হল তাইৰ তাই ছোৱালী জন্ম দিবা নৰে অ নাগৰাপি কি কথা কবাইছা তুই এগলা খান তাই মুখেদি মাত পানৰ বাবাৰে ও তাই লক্ষী বুৰি হৈছে যাক বৰ গোটাই লক্ষী বুৰি লাউটো ভাল লাগ না চাৰি ভাল লাগ কৰি কথাটো একবাৰ ভাবি চাব তাই ছোৱালী জন্ম দিবা নৰে তাইক বিয়া পাতি অনা 3 বছৰ হ'ল তাক লেগি একো নাই মোৰ আই হয়তো দে তাই দেখোন লেটু চিঙা ভাঙনা হ'ল লাগে অ কি কৰা যায় ইতা ইতা আপুনি থাকোঁতে মই কেনেকৈ ক'ব পাৰোঁ যি কৰে আপুনিয়ে কৰিব লাগিব আৰু ভাইটি নাহোঁতে তাই ঘৰৰ পৰা কিবা কৰি ওলাব লাগিব মা আৰু আবুই মিলি খুৰীমাক খেদলাক নুকুনে ঘৰৰ পৰা ও আই কি নুহুৰকিলাকে এদলা বাপা অ চকুই দি মুনবাও নৰু নহয় ইমান ডাঙৰ কাটা হুৰকি আছিল অ এ বৈদ্য ধুমা দেখোন তয়ে উলিয়াই দিলি মায়ে তো কান্ধাক নাহিলাকে ভৰি লাগবা নৰু বুলি ঘিন কৰলা আৰু এটাক তো মই উলিয়াই খেদলো এখন ঘৰৰ ফে মায়ের কথা শুনি মই তো বহুত ভাল পাওঁ অপু তহে মোক ভাল নাপা তই কলা আৰু বগাৰ মাজত ভেদাভেদ কৰা কিন্তু মই তোক বহুত ভাল পাওঁ সেনে কৰিব নালাগে মই বহুত দুখ পাইছোঁ জানানা কোনেনো কয় তোক এগলা এ ধন তই মোৰ বুকৰ মাংস জানানা তোক মই বৰ মৰম কৰোঁ তই হাইছিলি দে কলা বুলি হাঁহা নাই এ তই জন্মগত কলা নাছিলি নহয় মায়ে সিহঁতক মিঠাতেল মাখা ঘূৰে ঘূৰে কলা কৰি পেলছি ভালত যাবলা মাৰি দিম দে চনচইনা হৈ যাবি মস্ত ভাল কাম কৰিলিয়ে আজি বিৰাট ডাঙৰ সুখবৰ এটা আছে দে কি আমাৰ যে সৰু গৰিটো যি এই জোনালীহে বেঙি ধুৱ তাই ঘৰৰ পৰা আজি বুদ্ধি বাধা কৰিকে খেদাই দিলো কান্দা কুটা কৰিহি
কিয় কি হল ইয়ার আমার বাবুজি কলা হেতু কারণে মায়ে তাক দেখবাই নরে উচ্চতে আইবা নেদে এটা মানুষের রংটুতো চালে নহয় নহয় মানুষের মনটুহে চাবা লাগে যিমানে যি নহক নিজের নাতি সি মানুষ এটাতো হয় মায়ে সেখানি কথা বুঝি নাপায় দে সুন্দরা চা হেয়া ইটা তো নিজের ক্ষেত্র হলে সেখানি বুঝি পালি কিন্তু এই জোনালীর ক্ষেত্র তো সেখানি বুঝি পো নাই তই জোনালীক বেঙি বুলি বাজি বুলি ঘরের পরা উইলে খেদে দিলি হয় না ইটা তোরও তো তিন বছর চলি বলি নাছিল তইও তো মন্দিরে মন্দিরে ঘুরি ফুরছিলি গতি তইও তো পড়া শুনা আপি তইও তো জানা বুঝা তই শাহুয়েক বুঝবা লাগে হয় না নহয় হাওয়া কি দেখছো মই আজি মোৰ চলিটোক মায়ে গা ধুই দিছি দেহি মোৰ চলিটো আইবাকৰ মৰম নাপায় কাৰণে কিমান দুখ কৰি থাকে কিমান বেজাৰ কৰি থাকে যি হৈছি ভালে হৈছি দে হে প্ৰভু চকু মেলি চাবা আৰু ইটাৰ পৰা আৰু মোৰো ভুলৰ শুধৰণিটো মই কৰিব লাগিব নহ'লে ডাঙৰ কথা হ'ব যাওঁ ৰ আপনিও বাচ্চাটো গা ধুই দিছি নিজৰে নাতি আৰু এটাই নাতি গা ধুৱাই দিছো দে ভালে কৈছে দিয়ক পিছে মায়ে মোৰ এটা ডাঙৰ ভুল হল নহয় কি হলে জোনালী জি মই যে কৈছিলো যে তাই যে বাজা বুলি কে চলি জন্ম নহয় কি হব ইটা ও মাই বহুত ডাঙৰ ভুল হল হে মাই গণ্য কৰিব লাগে আমি বৰ ভুল কৰিলো দে তোক এগলাখান ব্যৱহাৰ কৰি বহুত ডাঙৰ ভুল হে জোনালী আমাৰ ভাগৱত পাঠত সদায় কৈ মানুহক সদায় মানুহ হিচাপে গণ্য কৰিব লাগে জোনালী জ আমাৰ গয়া নাপি দে